হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাই। তো আজকে ব্লগটা বাপের বাড়ি থেকে তো স্টার্ট করছি, তো বাপের বাড়ি থেকে স্টার্ট করছি বলতে বাপের বাড়ি থেকে বাড়ি ফিরছি আর কি। তো যেহেতু জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম, তোমরা তো দেখেই ছিলে গতদিন ব্লগে, তো জন্মদিনের পার্টি শেষ করে পরের দিন দেখো সকাল 10টার সময় সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছি বাপের বাড়ি থেকে বাড়ি আসবো বলে। তো দেখো বন্ধুরা, বাপের বাড়ি থেকে চলে যাচ্ছি। তোমাদের তো বললামই, তো থাকার মতন একদমই নেই। থাকতে বলছিল মা বাবু সবাই, যেহেতু মেলা হচ্ছে এখানটায়, তো বাড়ি চলে যাচ্ছি। তো পরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। এখন অনেকটাই লেট হয়ে গিয়েছে, বেরোতে বেরোতে 1:30 বেজে গিয়েছে। তো বাড়ি যেতে যেতে 2:30 বেজে যাবে অলরেডি। তো চলো পৌঁছে যাই, দাদা কিছুটা এগিয়ে দিচ্ছে, তারপরে নদী পেরিয়ে তোমাদের দাদা হয়ে আসবে নিতে। তো ওখান থেকে চলে যাবো বাড়িতে। পরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, কথা বলতে পারলাম না বেশিক্ষণ আমার সকল বন্ধুদেরকে। তো গতকালকে বাপের বাড়ি থেকে এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো এসেছিলাম তাড়াতাড়ি যদিও, কারণ কি 12:30 একটার দিকে বেরিয়েছিলাম, বাড়ি এসেছিলাম প্রায় 2 বেজে গিয়েছিল। তো তারপরে অনেক মাছ টাছ এনেছিলাম, সেগুলো কাটাকুটি গোছানো এই সমস্ত কিছু চলছিল, তো ওই জন্য আর একদমই একদম ভালোই লাগছিল না। কেন বলো তো, শরীরটা ভীষণ উইক লাগছিলো, তো সেজন্য তোমাদের সামনে এসে আর কথা বলা হয়নি। তো ওই জন্য সকাল থেকে ভিডিওটা স্টপ করলাম। তো দেখো, সকালের মোটামুটি কাজবাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, আজকে আর কাজবাজগুলো শেয়ার করলাম না। আর এখানে দেখো পাত্রে জলটা একটু কম রয়েছে, জলটা ভরতে হবে। আর ওইদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, চাটা করবো, চা খাবো আর একটু খিচুড়ি বানাবো সকালে খাওয়া দাওয়ার জন্য। তো ঘরে তেমন কেউ নেই, 3-4 জন রয়েছি, তো আমাদের সকলের জন্য একটু খিচুড়ি সকালের আইটেম, আর তারপরে রান্না হবে। তো চলো, শীত শীত ওয়েদার, খিচুড়িটা বেশ জমে যাবে। আর তেমন কিছু সবজি নেই বাড়িতে, তো একটু ফুলকপি রয়েছে, আলু, এই দিয়ে খিচুড়িটা বানিয়ে নেবো। ওই দিকটা চা বসিয়ে দিয়েছি দেখো, আর চাটা হয়ে গেলে খেয়ে নেবো, তারপরে পরে আসছি, পরে এসে তোমাদের সাথে কথা বলছি আবার। তো দেখো বন্ধুরা, ইলেকট্রিক কেটলিতে চাটা বসিয়ে দিয়েছি, তো চাটা উনুনেই করে নিতে পারতাম, তো ভাবলাম ইলেকট্রিক কেটলি যেহেতু আছে তো এতেই চাটা করে নিই। তো সে কারণে দেখো জলটা বসিয়ে দিয়েছি, তো জলটা অনেকটাই গরম হয়ে গিয়েছে, তো ফুটবে ফুটবে ভাব। তখন দিয়ে দিয়েছিলাম চা পাতা, তো চা পাতা দিয়ে চাটা সুন্দর করে বানিয়ে নিয়েছি, আর একটু আদা দিয়েছি। তো দেখবে শীতকালে বন্ধুরা, চায়ে যদি আদা দিয়ে খাও গলাটাও খুব ভালো ছাড়ে আর খুব ভালো থাকে আর কি, তো ওই জন্য চায়ে একটু আদা দিয়ে দিয়েছিলাম। দেখো এখানে চা রেডি হয়ে গিয়েছে, আমার শাশুড়িমার শরীরটাও একটু খারাপ, তো সকল চা দিয়ে দিচ্ছি। তো পাশে বাড়ি একটা জেঠিমা এসেছিল দেখো, তো ওনাকে তো আগে দিলাম, উনি হচ্ছে আমাদের সব সময়ের, মানে আমার সব সময়ের সঙ্গী, এসে বসেই থাকে, কথা বলুক আর না বলুক চুপ করে কিন্তু বসে থাকে। তো চা খাওয়ার আগে আমার মনে পড়ে গেল, ইস যা, আমার তো মধুটা খাওয়া হয়নি, তো ওই জন্য দেখো 1 চামচ মধু বের করে নিচ্ছি, তো আগে মধুটা খাবো তারপরে চাটা খাবো। তো দেখো মধুটা তোমাদের দাদাভাইকে ধরতে দিয়ে দিয়েছি অলরেডি, কারণ কি দিদিভাই এসছে, তো পাশে বাড়ি একজন দিদি রয়েছে, তো উনি এসছে, ওনাকে চাটা দেবো, তো তারপরে মধুটা খাবো, আর মধু খাওয়ার পরেই চাটা খাবো। তো মধু খালি পেটে খেলে নাকি ভালো হয়, অনেকটাই উপকার হয় শুনেছি, তো এই জন্য দেখো খালি পেটে মধুটা খেয়ে নিলাম, নিয়ে চা খেয়ে সকলকে চা দিয়ে চায়ের বাসন ধুয়ে রেখে দিয়ে চলে আসলাম উনুনের ধারে। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, দুপুরের ভাতটাও হয়ে যাবে একদিকে, যেহেতু দুপাখা উনুন, তো ওই জন্য একদিকটা কেন ফাঁকা যাবে। তো একদিকে সকালের খাবারটা রেডি করছি আর একদিকে দুপুরের ভাতটাও বসিয়ে দিয়েছি অলরেডি। তো দেখো খিচুড়িটা কিন্তু মানে কি বলবো, ভালো করে ভেজে জল দিয়ে ফুটিয়ে তারপরে আবার কিন্তু ফোড়ন দেওয়া হয়। তো আমি আজকে কি করেছি বলতো বন্ধুরা, তো আমি আজকে ফোড়নটা একবারে দিয়ে দিয়েছি, তো 5 ফোড়ন দিয়েছি, এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একেবারে ফোড়নটা দিয়ে, তারপরে দেখো যা যা দেওয়ার মানে পেঁয়াজ থেকে শুরু করে সব কিছু ফোড়নে দিয়ে চাল ডাল ভালো করে ভেজে নিয়ে একেবারেই জল দিয়ে দেবো। আর সবজিগুলো তো আগেই ভেজে নিয়েছি, তো জলটা ফুটে আসলে তারপরে সবজিগুলো দিয়ে দেবো। তো যেহেতু সকালের খাবার তাই আর বেশি স্পাইসি করলাম না, তো নর্মালি একেবারেই ফোড়নটা দিয়ে তুলে দিলাম। দেখো প্রায় খিচুড়িটা আমার ফুটে এসেছে, সমস্ত সবজিও দিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে ফুলকপি আলু সেদ্ধ হয়ে গিয়েছে। তো শীতের দিনে জাস্ট এরকম ফুলকপি দিয়ে আলু দিয়ে খিচুড়ি জাস্ট অসাধারণ জমে যায় পুরো শীতের সবজি দিয়ে। তো শীতের দিনে বন্ধুরা, যে কোনো সবজি তরকারি বা যে কোনো তরকারি হোক, সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে, খেতে খুব টেস্টি হয়। কেন বলো তো, শীতের সমস্ত খাবারে একটা আলাদা টেস্ট লাগে এরকম মনে হয়। তো বাপের বাড়ি থেকে দেখো মাছ এনেছিলাম, সেই মাছগুলি 2 দিন ধরে চলছে, তো এটাও ফ্রিজের মধ্যে ছিল, তো ফ্রিজ থেকে নিয়ে এসেছি, দিদিদের ফ্রিজ, আমাদের ফ্রিজ নয়, পাশের বাড়ি একজনের ফ্রিজ আর কি, মানে একটা দিদি হয় আমার, তো ওদের বাড়ির ফ্রিজ থেকে মাছগুলো নিয়ে আসলাম। যেদিন এসেছিলাম সেই দিন তো খাওয়াই হয়েছে, তার পরের দিন দেখো বের করে নিয়ে এসে সমস্ত কিছু রান্না করে নিচ্ছি। তো কিছু পরিমাণ মাছ আমি বেগুন আলু দিয়ে রান্না করে নিয়েছি, আর কিছুটা মাছ দেখো কচু আলু দিয়ে রান্না করবো, এই হচ্ছে রান্নার মেনু। তো দুটো তরকারি করবো, দুটো নয় 3টে তরকারি, একটা রয়েছে
হচ্ছে শাকের ভাজা করব। তো শাকের ভাজা সবশেষে করব, আগে কচু আলু তরকারিটা করে নিচ্ছি। তো দেখো যেদিন আমার প্রথমেই তো ভাতটা হয়ে গিয়েছিল, তাই জন্য দেখো একদিকে উনুনটাও ফাঁকা যাচ্ছে, কি আর করব। তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে গুছিয়ে রেখে দিয়ে দেখলাম আমাদের পুচকু পুচকু দুটো ছাগল ছানাকে তোমাদের দাদাভাই এইভাবে পেয়ারা গাছের পাতা খাওয়াচ্ছে। তো দেখে ভীষণ ভালো লাগলো। আর এই ছাগলটাকে তো মানে আমাদের পুচকু ছাগল যাকে বলে, তো একে ভীষণ ভালো লাগে আমার, সব সময়ের জন্য রান্নাঘরের কাছে ঘুর ঘুর করে ঘুরে বেড়ায় আর কি। তো ওকে আমি একটু কোলে তুলে নিলাম। আর আমাদের দেখো কচি কচি পাতা হয়েছে একদম, পেয়ারা গাছ যে পুকুর পাড়ে রয়েছে, তো সেই পেয়ারা পাতাগুলো এত সুন্দর খাচ্ছে, ধরে দিলেই সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিচ্ছে। তো ওই জন্য দেখো আমি ধরে ধরে খাওয়াচ্ছি। তো ভাবছিলাম ওকে নামিয়ে দেবো, আর একটা বাচ্চা রয়েছে, তো দুটো বাচ্চাকে তোমাদের দাদা ভাই একটাকে খাওয়াচ্ছিল আর আমি একটাকে দেখো খাওয়াচ্ছি। কি সুন্দর করে খেয়ে নিচ্ছে, বেশ ভালো লাগে ওদেরকে নিয়ে, একদম কোলে করে চেপে ধরে রাখি, থাকতে চায় না, কি বলবো, একেবারেই কোলের মধ্যে থাকতে চায় না, দৌড়ে চলে যায়। তো দেখো সমস্ত খুশি মজা শেয়ার করার পরে স্নান সেরে খাওয়া দাওয়া করে উঠেছি, আর কি বলবো বন্ধুরা, এত সুন্দর একটা মিষ্টি মধুর ওয়েদারে যাচ্ছিল আচার, মানে জাস্ট আর সামলাতে পারিনি নিজেকে, একেবারেই সামলাতে পারিনি। তো ওই জন্য আচার খাওয়ার লোভটা একদমই সামলাতে না পেরে চলে এসেছি, টাকা নিয়ে এখানে আচার খাবো। তো চালতার আচার নিয়ে নিচ্ছি এখানে, ভীষণ টেস্টি চালতার আচার, এত দারুণ খেতে লাগে। তো নিয়ে নিচ্ছি আমি এখানে, দেখো কাকু আবার মেপে দিচ্ছে। তো 10 টাকার নিলাম আমি এখানে আচার, 10 টাকার অল্পই দিয়েছে, তো 20 টাকার হয়তো অনেকটা হতো, তাই 10 টাকার অল্পই দিয়েছে। খুব দারুণ খেতে, খুব টেস্টি কিন্তু একদম। তো দিদিভাইকে দিয়ে দিচ্ছি, তো পাশের বাড়ি এটাও একজন দিদি হয়, তো ওনাকেও দিয়ে দিচ্ছি, সবাইকে মিলে দিয়ে খাওয়া দাওয়া করে বিকেলে জাস্ট 5 থেকে 10 মিনিট রেস্ট নিয়েছিলাম, সন্ধ্যেবেলা পড়াতে বসে গিয়েছি। আর এই যে পাশের বাড়ির পুচকুগুলো আমাদের বাড়িতে তো আসেই, তোমাদের দাদা ভাইয়ের কাছে ওরা ভীষণ থাকে। তো দেখো এরা এসে গিয়েছে, দেখে একটু মুড়ি দিয়েছি খেতে, দুষ্টুমি করছে, দেখেছো মুখ হাঁ করে দেখাচ্ছে এখানে যে মুখের মধ্যে খাবার, তোমাদের দাদা ভাইকে খুবই ভালোবাসে ওরা। তো দেখো সন্ধ্যেটা এইভাবে টিউশন পড়িয়ে হাসি মজা সমস্ত কিছু করে কেটে গেল। তারপরে সন্ধ্যে রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি এখানে, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, অনেকটাই রাত হয়ে গিয়েছে, 10টা তো অলরেডি বেজেই গিয়েছে। তো বিকেল থেকে ভেবেছিলাম চুলে একটু তেল দেব, সেই তেল দেওয়াটা আর হয়নি, তো সন্ধ্যেবেলা কিছু করার নেই, ভাবলাম এখনই দিয়ে দিই, এখন ভালো করে চুলে তেল দিয়ে ম্যাসাজ করব, করে একটু রেখে দেবো, রেখে দেবো বলতে সারা রাতই থাকবে, তারপর সকালে স্নান করার সময় শ্যাম্পু দিয়ে দেবো। তো ওই জন্য কিছু করার নেই, সময় যেহেতু পাই না, আর শীতের দিনে কি বলতো একেবারেই সময় থাকে না কিন্তু হাতে, যতই ভাবি যে সমস্ত কিছু ঘুরিয়ে মানে নিজের জন্য যে একটু সময় বের করা সেটা কিন্তু আর হয়ে ওঠে না। তো ওই জন্য অগত্যা কী করবো, রাতের বেলায় চুলে তেলটা লাগাতে হলো। তো আমি ওদিকে তেল দিয়ে চুল আঁচড়াচ্ছি, আর তোমাদের দাদা ভাইয়ের ডিউটি যেটা সেটা তোমাদের দাদা ভাই করছে। তো ওর ডিউটি হচ্ছে মশারিটা টানানো, তো যেদিন ও মনে করে যে আমি টানাবো না সেদিন কিন্তু ভুল করেও আমি টানাই না, বিশ্বাস করো, কারণ আমার ভাল লাগে না একেবারে মশারি টানাতে। তো ওই জন্য ও দেখো মশারি টানিয়ে চারিদিকে মশারি মারিয়ে অলরেডি শুয়ে পড়েছে, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে, 11টা বাজতে যায় বলতে বলতে। তো দেখো এখানে আমি চুলটা বেনুনি করে নিচ্ছি একেবারে, তো চুলে তেল দিয়ে এরকমভাবে সুন্দরভাবে বেনুনি করে গুছিয়ে রাখলে সত্যি বলছি বন্ধুরা চুল কিন্তু খুবই ভালো থাকে, খুবই সুন্দর থাকে, চুল একেবারেই ভাঙে না। তো আমার একটা বোনু বলেছিল দু সাইডে বেনুনি করতে, তো সবসময় সময় করে হয়ে ওঠে না, তো যখনই সময় কম থাকে তখনই এক সাইডে এরকমভাবে বেনুনি করে নিই, আর যখন অনেকটা সময় থাকে তখন দু সাইডে বেনুনি করি। তো ব্যাগ ট্যাগ কিছু বের করা ছিল, তাই দেখো ঢুকিয়ে রেখে দিলাম, এবার আমিও শুয়ে পড়বো, আর শরীর দিচ্ছে না, তো জল টল খেয়ে একেবারে রেডি হয়ে ভেসলিন একটু ঠোঁটে দিয়ে নিচ্ছি। শীতের দিনে না ঠোঁট ঠোঁট যেন মনে হচ্ছে কেমন ড্রাই হয়ে থাকে, শুকনো হয়ে থাকে, তো এই জন্য একটু দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে একটু মেখে নিচ্ছি কান্তাশ্রী, তো অনেকেই তোমরা কান্তাশ্রী মাখো, আমি একটু মাখি শীতের দিনে, তো সেইভাবে রোজ দিন মাখি না, এমনি মনে হলে একটু মাখি, মুখটা একটু নরম নরম থাকে, বেশ ভালো থাকে। তো দেখো বন্ধুরা রাতের বেলা চুল টুল বাঁধা কমপ্লিট হয়ে গেল, তো বিকেলের দিকটায় ঘুমিয়ে পড়েছিলাম, তো ওই জন্য একটু চুলে তেল দেবো ভাবছিলাম, তেল দেওয়া হয়নি, তো সন্ধ্যেবেলা একটু দিয়ে নিলাম, সন্ধ্যেবেলা নয় এখন রাত হয়ে গিয়েছে, এখন 9টা বাজে দাঁড়াও বলে দিই, প্রচুর বেজে গিয়েছে, এখন 11টা হয়ে গিয়েছে। চুলে তেল দিয়ে ভালো করে চুলটা ম্যাসাজ করে চুলটা আঁচড়ে দেখো এরকম হালকা করে একটা বেনুনি করে নিলাম, তো চুলটা অনেকটাই কেটে দিয়েছি, তোমরা যারা আগের ব্লগগুলো দেখেছো তারা জানবে অনেকটা লম্বা চুল ছিল, তো অনেকটাই চুল কেটে দিয়েছি, দিয়ে দেখো একটা হালকা বেনুনি করে নিয়েছি। তো চুলটা কেটেছিলাম এর আগের বাড়ি যে বাবার বাড়ি গিয়েছিলাম তখন কিন্তু কেটেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর বলাও হয়নি,
হ্যাঁ, তো চুল বাঁধা হয়ে গিয়েছে, এদিকে বিছানাও রেডি, তোমাদের দাদাভাইও শুয়ে পড়েছে, এবার যাব ঘুমু ঘুমু একদম। তো চলো আজকে ব্লগটা এতটুকুই, আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, যারা নতুন ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিও। চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে, ততক্ষণ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।